এটা কি সেটা আশা করি তোমরা অনেকেই জানো কিন্তু হ্যাঁ মেকআপ করার সময় সিসি ক্রিম মাখলে আমাদের অনেকেরই মুখ কালো হয়ে যায় তাই এই সিসি ক্রিমকে এমন কিভাবে তুমি তোমার মুখে মাখবে যার ফলে তোমার স্কিন ইভেন দেখাবে আর মেকআপটাও লং লাস্টিং থাকবে চলো দেখে নিই ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং আবারও চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেহেতু শীতকাল আর বিএ সিজন চলছে তার সঙ্গে পার্টি পিকনিক তো লেগেই আছে তাই আমি বলবো এই টাইমে দাঁড়িয়ে কিন্তু আমাদের স্কিনকে ফ্ললেস দেখানোর জন্য হেল্প করতে পারে ল্যাকমি সিসি ক্রিম কম বেশি আমরা প্রত্যেকটা মেয়ে অ্যাজ এ মেকআপ প্রোডাক্ট হিসেবে ল্যাকমি সিসি ক্রিম ব্যবহার করি কিন্তু হ্যাঁ শীতকালে এই লাকমি সিসি ক্রিম কে এমন কিভাবে তুমি তোমার মুখে মাক পেয়ে যার ফলে মুখ তোমার খসখসে হবে না আনইভেন হবে না সেটাই তো জানতে চাইছো তাহলে বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে একটু এই দি দেখো হ্যাঁ বন্ধুরা এই ল্যাকমি সি ক্রিম এমন কিভাবে শীতকালে তুমি তোমার মুখে মাখবে যার ফলে তোমার মেকআপটা লং লাস্টিং থাকবে স্কিনটা গ্লো করবে রেডিয়েন্স লাগবে তার কিছু সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করবো তাই আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং প্লাস হেল্পফুল হতে চলেছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেলাইকন টিকে অন করে রেখো সো লেটস দিনে হোক বা রাতে ভারী হোক বা হালকা আমরা যেমনই মেকআপ করি না কেন তার আগে কিন্তু আমাদের সবার প্রথমে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নিতে হবে আমি এখানে অলরেডি ফেসটাকে ক্লিন করে নিয়েছি তারপর দেখো আমি এখানে এখন ব্যবহার করছি নিভিয়া সফট ক্রিম যেহেতু এখন শীতকাল তাই খুব তাড়াতাড়ি আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে তাই একটা ভালো ব্র্যান্ডের মশ্চরাইজার আমাদের সকলের প্রয়োজন যেটা আমাদের স্কিনের জন্য সুইটেবল হবে এবং স্কিনে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না আর কম বেশি শীতকালে নিভিয়া ক্রিম আমরা সকলেই মেখে থাকি তাই তোমরা ফেসটাকে ক্লিন করার পর সবার প্রথমে একটা মশ্চরাইজার মুখের মধ্যে লাগিয়ে নেবে আর নিভিয়া সফট ক্রিম ভীষণই লাইট ওয়েট হয় তাই খুব সহজে এটা স্কিনের মধ্যে মিশেও যায় আমাদের স্কিনটাকে কোনোভাবেই অয়েলি বা স্টিকি করে না এটা আমরা সারা সিজন আমাদের স্কিনে মাখতে পারি কোনো অসুবিধে নেই তারপর দেখো অ্যাজ এ প্রাইমার আমি এখানে আজকে ব্যবহার করব অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু কম বেশি এখন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমি এখানে জাস্ট কয়েন অ্যামাউন্ট মতো হাতের মধ্যে অ্যালোভেরা জেল নিলাম আর নিচ্ছি অল্প একটুখানি গ্লিসারি যদি দেখো যে তোমার কাছে গ্লিসারিন নেই সেই ক্ষেত্রে তুমি এই জায়গায় অলিভ অয়েল একটুখানি ব্যবহার করতে পারো জাস্ট সামান্য একটুখানি অ্যালোভেরা জেলের মধ্যে এক ড্রপ মতো অলিভ অয়েল নেবে সেটাকে মিক্স করে খুব ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবে এটা কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে খুব ভালো মতো আমাদের স্কিনে ওয়াক করবে স্কিনকে একদমই ড্রাই বা আনইভেন করবেন আর তোমরা সকলেই জানো অ্যালোভেরা জেল কিন্তু পোর্স মিনিমাইজ করতে খুবই হেল্প করে তাই মেকআপ করার আগে আমাদের একটা প্রাইমারের কিন্তু ভীষণ দরকার আর শীতকালে একটা এমন প্রাইমার দরকার যেটা আমাদের স্কিনকে রুক্ষ শুষ্ক করবে না উপরন্তু স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব থাকবে তাই অ্যালোভেরা জেলের সঙ্গে আমি একটুখানি গ্লিসারিন মিক্স করে আমার মুখের মধ্যে এটাকে দেখো খুব ভালো করে মাসাজ করে করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি এখানে ব্যবহার করব ল্যাকমি সিস ক্রিম যেটা কম বেশি আমাদের প্রত্যেকটা মেয়ের কাছেই থাকে এই ল্যাকমি শেষ ক্রিম কিন্তু ইনস্ট্যান্ট মেকআপের জন্য খুব ভালো একটা অপশন তোমরা চাইলে এটা যে মিনিটা আছে মানে যেটা ছোটো স্যাসে আছে সেটাও ট্রাই করে দেখতে পারো দাম খুবই কম মুখটা যাতে কালো না হয়ে যায় তার জন্য কিন্তু আমরা অনেক মেয়ে আছি যারা সিস ক্রিমটাকে একটু অ্যাভয়েড করে চলি কিন্তু হ্যাঁ এই শেষ ক্রিম রেগুলার মেকআপের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপশন যদি দেখো যে তোমার চোখের নিচে হালকা ডার্ক সার্কেল আছে মুখের মধ্যে হালকা স্পট আছে সেগুলোকে হাইট করে কিন্তু ইনস্ট্যান্ট একটা ফ্ললেস মেকআপ লুক দিতে কিন্তু এই শীস ক্রিম খুবই হেল্প করে আমি তো ভিড়ে বেরোনোর জন্য এই সি ক্রিমটাই বেশি প্রেফার করে থাকি তোমরাও জাস্ট আমার মতো ব্যাক অফ দ্য হ্যান্ডে অল্প একটুখানি ক্রিম নেবে তে খুব ভালো করে ফুল ফেসে ডট ডট করে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে চোখের নিচে লাগাবে থুতনিতে লাগাবে কপালে লাগাবে গালে লাগাবে সব জায়গায় কিন্তু ডট ডট করে ফার্স্ট এটাকে লাগিয়ে নেবে তারপর তুমি চাইলে হাতের সাহায্যে বিউটি ব্লেন্ডারের সাহায্যে অথবা আমার মতো দেখো এরকম ধরনের একটা ব্রাশের সাহায্যে ওটাকে ব্লেন্ড করতে পারো কোনো অসুবিধে নেই এটা যেহেতু ক্রিম ফর্মে আসে হাতের সাহায্যেও কিন্তু এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায় বাট আমি এখানে আজকে এটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি দেখ তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর আমার স্কিনে এটা বসে গেছে দেখো স্কিনকে কিন্তু একদমই ড্রাই করেনি আর যেদিকে আমি অ্যাপ্লাই করিনি সেদিকে দেখো যেদিকে অ্যাপ্লাই করি সেদিকে দেখো স্কিনটা কতটা ফ্ললেস লাগছে কতটা ইভেন লাগছে তাই এরকম একটা চকচকে ইভেন লুক পাওয়ার জন্য কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো এভরিডে কিন্তু আমরা টুকটাক কোন কোনো জায়গায় বেরিয়েই থাকি সেটা বাজার হোক অফিস হোক বা কলেজ হোক তাই সেই জায়গায় আগে যদি লুকটাকে একটুখানি ইনহান্স করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাকমে ক্রিমটা দুর্দান্ত একটা অপশন হবে ডার্কস্পটগুলোকে হাইট করে একটা নো মেকআপ মেকআপ লুক চাইলে কিন্তু আমার মতো এই সিসি ক্রিমটাকে মুখের মধ্যে একবার মেখে দেখো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু এভরিডে মেকআপের জন্য দুর্দান্ত অপশন তার জন্য কিন্তু এটা খুব ভালো মতো স্কিনের মধ্যে ব্লেন্ড করতে হবে কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম হলে হবে না তাহলে কিন্তু মেকআপটা কেকি লাগবে আমি কিন্তু দেখো এখানে খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি আশা করছি তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো দেখো একটা ফ্ললেস মেকআপ লুক কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমি হেভি কোনো ফাউন্ডেশন বা মুখে হেভি কোনো মেকআপ করেছি তারপর জাস্ট একটুখানি ফেসটাকে সেট করতে আমি এখানে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করছি তোমরা চাইলে লুজ পাউডারও এখানে ইউজ করতে পারো জাস্ট আন রায়ে আর ফেসের হায়েস্ট বার্ন গ্লোতে আমি একটুখানি এটাকে পব করে নিচ্ছি যাতে আমার পুরো মেকআপটা লং লাস্টিং থাকে সোয়েট প্রুফ হয় আর ঘেমে যাতে গলে না যায় অনেক সময় দেখবে মেকআপ করার পর মেকআপটা কে কী হয়ে যায় আনিভেল লাগে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম লাগে সেই ক্ষেত্রে কিন্তু মেকআপটাকে সেট করা ভীষণই ইম্পর্ট্যান্ট তারপর জাস্ট একটুখানি আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি আইব্রোর গ্যাপগুলোকে তারপর কিন্তু অতি অবশ্যই গালের মধ্যে হালকা করে ব্লাশ লাগিয়ে নেবে যেহেতু এখন শীতকাল তাই গালগুলো যদি একটুখানি লাল লাল দেখায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই দেখতে ভীষণ ভালো লাগে তাই গালের মধ্যে জাস্ট হালকা করে আমি দেখো এখানে ব্লাশ লাগিয়ে নিচ্ছি তোমরা তাহলে এটাকে স্কিপও করতে পারো কোনো প্রবলেম নেই তারপর চোখে কিন্তু অতি অবশ্যই কাজল লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা কাজল কালো চোখ আমাদের কার না পছন্দের তার জন্য জাস্ট হালকা করে চোখের মধ্যে একটু কাজল লাগিয়ে নেবে তোমার পছন্দের নিউ সেটটা নিয়ে মধ্যে একটুখানি লাগিয়ে নেবে তাহলেই দেখবে একটা এভরিডে নো মেকআপ মেকআপ লুক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে প্রত্যেক দিন বেরোনোর জন্য কিন্তু বেশি কিছু দরকার নেই হালকা সাজেই তোমাকে কিন্তু অসাধারণ লাগতে পারে তার জন্য কিছু স্টেপ আমাদের রেগুলার বেসিসে ফলো করতে হবে তবেই কিন্তু তোমার মেকআপটা লং লাস্টিং থাকবে সোয়েট প্রুফ থাকবে কোনো সময় কেকি হয়ে যাবে না বা মুখটা কালো লাগবে না তাই কলেজ হোক বা অফিস যে কোনো জায়গাতেই নিজের লুককে এনহ্যান্স করতে আর সবার সামনে নিজেকে সুন্দরভাবে ফ্যাশনটেবল করতে কিন্তু আমার বলা পদ্ধতিটা একবার অবলম্বন করে দেখো তোমার স্কিন তোমার মেকআপ এতটাই গ্লোইং থাকবে যে সবার নজর শুধুমাত্র তোমার দিকেই পড়বে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলো হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল